নমস্কার, আমি সুচেতনা। আজ কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি আপনাদের সকলের সামনে যে কবিতাটি পরিবেশন করব সেটি বহু পঠিত এবং বহু শ্রুত, তবু কবিতাটি ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের দিনে দাঁড়িয়ে কবিতাটি যেন আরো বেশি করে শিক্ষণীয়। সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগাড়ো, কনফুসিয়াস, চারবাকচালা, বলে যাও, বলো আরো। বন্ধু, তুমি যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে সে লুটাইয়া পরে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, তাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার।